আজকের ভিডিওতে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের ম্যাটেরিয়াল অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স 2015 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই অঙ্কটি 2015 সালের পরীক্ষায় কস্ট অ্যাকাউন্টিংয়ের বি পার্টে আসা একটি অঙ্ক, 4 নম্বরের জন্য এই অঙ্কটি এসেছে। আমরা প্রশ্নটি পড়ে নেব। টু কম্পোনেন্টস অ্যান্ড বি আর used as follows. Normal uses 150 units per week each. Minimum uses 75 units per week each. Maximum uses 225 units per week each. Reorder quantity A হচ্ছে 900 units, অর্থাৎ component A এর জন্য হচ্ছে 900 units এবং B এর জন্য হচ্ছে 1500 units. এরপরে হচ্ছে reorder period A 4 টু 6 উইকস আর বি হচ্ছে 2 টু 4 উইকস। ক্যালকুলেট দুটি রিকোয়ার্ড রয়েছে। প্রথম রিকোয়ারটি হচ্ছে রিঅর্ডার লেভেল বের করা, এরপর 2 নম্বর রিকোয়ারটি হচ্ছে মিনিমাম লেভেল বের করা। আমরা সলিউশনে দুইটি রিকোয়ারটি সম্পন্ন করব। আমরা রিঅর্ডার লেভেল এবং মিনিমাম লেভেল দুইটিরই সূত্র ব্যবহার করে দুইটি রিকোয়ারটি সম্পন্ন করব। প্রথমে এসে রিকোয়ার্ড 1, এরপর লিখলাম উইনো রিঅর্ডার লেভেল সমান ম্যাক্সিমাম ইউসেস গুণ ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। এক্ষেত্রে ম্যাক্সিমাম লিড টাইমও লেখা যাবে। তাহলে ম্যাক্সিমাম ইউসেজকে যখন ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড দিয়ে গুণ করে দেওয়া হবে, তখন আমাদের রিঅর্ডার লেভেলটি বের হয়ে আসবে, যেটা ছিল আমাদের রিকোয়ার্ড 1। এখানে যেহেতু দুটি কম্পোনেন্ট রয়েছে, একটা কম্পোনেন্ট হচ্ছে এ এবং অপর একটি কম্পোনেন্ট হচ্ছে বি, আমাদের দুইটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা রিঅর্ডার লেভেল বের করতে হবে। আমরা প্রথমে এ এর জন্য বের করব। এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ইউসেজটা দেখব। এখানে ম্যাক্সিমাম ইউজ রয়েছে 225 ইউনিটস পার উইক ইচ, তাহলে 225 একক। এরপরে ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড আমরা যখন অ্যাডটা বের করব, তখন এর রিঅর্ডার পিরিয়ড হচ্ছে 4 টু 6 উইক। এখানে সর্বনিম্ন হচ্ছে 4 সপ্তাহ আর সর্বোচ্চ হচ্ছে 6 সপ্তাহ। এখানে 6টাই হবে রিঅর্ডার পিরিয়ড এবং ম্যাক্সিমাম। তাই 225কে যখন 6 দিয়ে গুণ করব, 1350 ইউনিট বের হয়ে আসবে। এটা হচ্ছে এর জন্য রিঅর্ডার লেভেল। এরপরে একইভাবে বির ম্যাক্সিমাম ইউসেসও একই হবে, 225 হবে, কারণ এখানে ম্যাক্সিমাম ইউসেজ দেওয়া রয়েছে একটি, এবং বির ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড হচ্ছে 4। এখানে 2 টু 4 রয়েছে, সর্বনিম্নটা হচ্ছে 2 আর সর্বোচ্চটা হচ্ছে 4। তাই বির জন্য বের করতে আমরা যখন 225কে 4 দিয়ে গুণ করব, তাহলে টোটাল ইউনিটস বের হয়ে আসবে 900 ইউনিটস। আমাদের রিকোয়ার্ড 1টা ছিল রিঅর্ডার লেভেল বের করা, এক্ষেত্রে এর জন্য বের হচ্ছে 1350 ইউনিট আর বির জন্য হচ্ছে 900 ইউনিটস। এবার হচ্ছে রিকোয়ার্ড 2, এক্ষেত্রে মিনিমাম লেভেল বের করতে বলা হয়েছে। আমরা রিকোয়ার্ড 2 দিয়ে উইনো লিখে মিনিমাম লেভেলের সূত্র লিখেছি। মিনিমাম লেভেলের সূত্রটি হচ্ছে রিঅর্ডার লেভেল বিয়োগ নর্মাল ইউসেজ গুণ অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড, যেটা এখানে লিড টাইম বা রিঅর্ডার পিরিয়ড হিসেবে রয়েছে, সেটার গড় এখানে লিখতে হবে বা বের করতে হবে। তাহলে মিনিমাম লেভেলের সূত্রটি হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউসেজ গুণ অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। যেহেতু আগের মতোই দুইটা কম্পোনেন্ট আমরা এ এবং বি দুইটা কম্পোনেন্টের জন্যই বের করব। প্রথমে আমরা এর জন্য বের করব। আমাদের প্রথমে লিখতে হবে রিঅর্ডার লেভেল। এখানে রিঅর্ডার লেভেলটি রিকোয়ার্ড 1 বের করা আছে, সেটি হচ্ছে 1350 ইউনিটস এর জন্য। তাই রিঅর্ডার লেভেলের জায়গায় মান বসাবো 1350, মাইনাস দিলাম, তারপর দেখতে হবে নর্মাল ইউসেস। নর্মাল ইউসেসটি প্রশ্নে লিখিত আছে, নর্মাল ইউসেস হচ্ছে 150 ইউনিটস। তাই 150 ইউনিট লিখে এরপর রয়েছে অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। এখানে ডেলিভারি পিরিয়ডটি হচ্ছে এর জন্য 4 টু 6 উইক। এখানে মিনিমাম হচ্ছে 4, ম্যাক্সিমাম হচ্ছে 6। অ্যাভারেজ বের করতে গেলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 4 এবং 6 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 1350 আছে, সেটা লিখব। 4 এবং 6 যোগ করলে 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসবে, 5কে যখন 150 দিয়ে গুণ করে দিব, তখন 750 বের হয়ে আসবে। তাহলে 1350 থেকে 750 বিয়োগ করে দিলে আমাদের এর মিনিমাম লেভেল বের হয়ে আসবে 600 ইউনিটস। এবার দেখবো হচ্ছে বির জন্য। প্রথমে বির রিঅর্ডার লেভেল কত দেখতে হবে। আমাদের রিকোয়ার্ড 1 বের করা আছে বি রিঅর্ডার লেভেল হচ্ছে 900 ইউনিটস, তাই 900 লিখব। এরপরে নর্মাল ইউজেস প্রশ্নে 150 রয়েছে, আর রিঅর্ডার পিরিয়ডটি হচ্ছে 2 টু 4, অর্থাৎ 2 এবং 4 যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ডটা বের হবে। তাই 900 লিখে বিয়োগ দিয়ে 150 লিখে ব্র্যাকেটের ভিতর 2 এবং 4 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 900 আছে, সেটা লিখব। 2 এবং 4 যোগ করলে 6 হয়, 6কে 2 দিয়ে ভাগ করলে আসে 3, 150কে 3 দিয়ে গুণ করলে আসবে 450। তাহলে 900 থেকে 450 বিয়োগ করলে আর 450 ইউনিটস বের হয়ে আসবে। আমাদের দুটি রিকোয়ার্ড ছিল, একটি হচ্ছে রিঅর্ডার লেভেল বের করা, অপরটি হচ্ছে মিনিমাম লেভেল বের করা।
আমরা দুটি রিকোয়ারি সম্পন্ন করেছি।